एमबीए प्रथम पर्व एवं बीबी अनार सेकेंड इयर सुप्रिय शिक्षार्थीवृंद आशा करी सकले सुस्थ आसो एवं भालो आसो। तो आमी आज के व्यवसाय परिसंख्यान थेके कोरिलेशन एनालिसिस चैप्टरटिर एकटि गाणितिक समस्या निये आलोचना करब। कोरिलेशन एनालिसिस तो आमी एकटु गाणितिक समस्या जावार आगे সূত্রটি সম্পর্কে একটু আলোচনা করি। তো কোরিলেশন দুটি চলকের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা হয়। কোরিলেশনে দুটি চলকের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করি। তো যে গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি আমাদের দেওয়া আছে প্রাইস এবং সাপ্লাই। প্রাইস এবং সাপ্লাই দেওয়া আছে। ধরো তোমাকে কেউ বলল যদি সাপ্লাইয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে প্রাইস কমে যাবে, বাজারে সাপ্লাই বৃদ্ধি পেলে প্রাইস কমে যাবে, অথবা বলল যদি সাপ্লাই কমে যায় প্রাইস বেড়ে যাবে। তো আসলে সাপ্লাই পরিবর্তনের সাথে প্রাইস পরিবর্তনের কোনো সম্পর্ক আছে কিনা এটি আমরা কোরিলেশন থেকে নির্ণয় করব। তো কোরিলেশনে কার্ল পিয়ারসন একটি সূত্র দিয়েছে। তো আমরা আমাদেরকে দুটি চলকের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করব। যে অঙ্কটি আলোচনা করব এসপি গুপ্তার বইয়ের এক্সারসাইজ 29। তো এখানে আমাদের প্রাইস এবং সাপ্লাই দেওয়া আছে। তো প্রাইস এবং সাপ্লাইর মধ্যে সম্পর্ক নির্ণয় করব। তো কোরিলেশনে আমরা দুটি চলকের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করি, যার ফলে একটি চলককে আমরা এক্স ধরব, একটি চলককে ওয়াই ধরব। তো প্রাইসকে যদি এক্স ধরি কোরিলেশনকে ওয়াই ধরব। এরপরে আমাদেরকে টেবিলটি কেমন তৈরি করতে হবে, এক্স ওয়াই এদের গুণফল দরকার হবে, এদের বর্গ দরকার হবে, স্কোয়ার দরকার হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের অঙ্কটির কিছু ধারণা। অর্থাৎ আমাদেরকে যে দুটি চলক দিয়ে দিবে এবং তাদের মধ্যে সম্পর্ক তৈরি করতে বলবে, আমরা একটি চলককে এক্স ধরব, একটি চলককে ওয়াই ধরব। আমরা অঙ্কটি শুরু করার আগেই আমি সূত্রটি আগে একটু তোমাদেরকে লিখে দেই। তো আজকে করব আমরা কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। কার্ল পিয়ারসন একজন ব্যক্তি, সেই সূত্রটি প্রদান করেছেন। কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কে স্মল আর দিয়ে আমরা সূচিত করি। তো আর ইকুয়ালস সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন সমষ্টি ভাগ এন, নিচে রুট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স এর হোল স্কোয়ার ভাগ এন। ঠিক ওয়াই অংশটা সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ভাগ এন। তো দেখো আমরা ইতিপূর্বে আলোচনা করলাম যে কোরিলেশনে দুটি চলকের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা হয়। তাহলে আমাদের গাণিতিক সমস্যায় কি দেওয়া থাকবে, দুটি চলক দেওয়া থাকবে। আমরা একটি চলককে বললাম ইতিপূর্বে যে এক্স ধরব, আর একজনকে ওয়াই ধরব। তো আমাদের দেখো সূত্রের প্রয়োজনে এই দুটি চলকের গুণফল দরকার, তাহলে আমরা আরেকটি কলাম করব এক্স ওয়াই। এরপরে আমাদের দরকার হবে এক্স এর স্কোয়ার, এক্স স্কোয়ার করব, ওয়াই এর স্কোয়ার ওয়াই স্কোয়ার করব। পরবর্তীতে এই সমস্ত যে উপাদানগুলো দেওয়া আছে এই সমস্ত উপাদানগুলোর আমরা সামেশন বের করে নিব। তো এই ছিল আমাদের সূত্র। এবার আমরা অঙ্কটিতে যাই। তো অঙ্কটি পড়ি। দেখো আমাদের বলা আছে দ্য ফলোয়িং ডাটা রিলেট টু প্রাইস এন্ড সাপ্লাই অফ এ কমোডিটি ডিউরিং এ পিরিয়ড অফ 8 ইয়ার্স। কোন একটি কমোডিটি, কোন একটি দ্রব্যের 8 বছরের প্রাইস এবং সাপ্লাই দেওয়া আছে। তোমাকে বলছে ক্যালকুলেট কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন টু সিরিজ। এই দুটি সিরিজের মধ্যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন করতে বলছে। তো এসপি গুপ্তার এক্সারসাইজ 29। এবার আমরা অঙ্কটিতে আসি।
তো আমরা একটি চলককে x ধরবো, একটি চলককে y ধরবো। আমাদের দেওয়া আছে সাপ্লাই এবং প্রাইস। তো আমরা ধরে নেই লেট প্রাইস বি এক্স, আমরা প্রাইস কে এক্স ধরলাম, এন্ড সাপ্লাই বি ওয়াই, সাপ্লাই কে ওয়াই ধরি, এন্ড সাপ্লাই বি ওয়াই, সাপ্লাই কে ওয়াই ধরলাম। তো প্রাইস কে এক্স এবং সাপ্লাই কে ওয়াই ধরলাম। এখন আমাদের একটা টেবিল তৈরি করতে হবে, সূত্রের প্রয়োজনে আমাদের এদের যোগফল গুণফল এবং স্কোয়ার দরকার হবে। তো আমরা টেবিলটা এভাবে করি, একজনকে এক্স ধরেছি, একজনকে ওয়াই ধরেছি, প্রাইস কে এক্স ধরেছি, সাপ্লাই কে আমরা ওয়াই ধরেছি। তো তাহলে আমাদের যে শক্তি প্রয়োজন হবে, একজন এক্স একজন ওয়াই, এদের গুণফল দরকার হবে এক্স ওয়াই এবং এদের স্কোয়ার। তো আমরা শকের উপরে লিখে নেই, টেবিল ফর, টেবিল ফর ক্যালকুলেশন অফ, টেবিল ফর ক্যালকুলেশন অফ কোরিলেশন। আমাদের প্রাইস এবং সাপ্লাই দেওয়া ছিল, আমরা প্রাইস কে এক্স ধরেছি, সাপ্লাই কে ওয়াই ধরেছি। সূত্রের প্রয়োজন আমাদের দরকার এদের গুণফল এক্স ওয়াই, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার। তো আমাদের 8 ভেরিয়েবল দেওয়া আছে, তো আমরা ইচ্ছা করলে রো করে নিতে পারি। তো 8টা যেহেতু আমাদের ভেরিয়েবল দেওয়া আছে, 8টা রো করে নিই। এই হলো আমাদের সবটি হলো। তো আমরা প্রাইস গুলো তুলে নেই, প্রাইস আছে আমাদের 10, 12, 18, 10, 12, 18, 16, 15, 16, 15, 19, 18, 17, প্রাইস দেওয়া, প্রাইস দেওয়া ছিল আমাদের, এবার সাপ্লাই 30, 35, 40, 45, 44, 45, 44, 42, 48, 42, 48, 42, 48, 47, 46। তো আমাদের এখন এদের গুণফল দরকার, x এবং y এর গুণফল। x 10, তাহলে গুণ করলে হয় 300, এরপরে 35 কে 12 দিয়ে গুণ করো, 35 × 12, 420, 18 কে 45 দিয়ে গুণ করবো, 810, 16 × 44, 16 × 44, 704, 15 × 42, 630, 19 × 48, 912, 18 × 47, 846, 17 × 46, 782। তো আমাদের একটি চলক ছিল x, একটি চলক ছিল y, আমরা এদের গুণফল নির্ণয় করলাম। এবার এটাকে x এর স্কোয়ার করবো, 10 কে স্কোয়ার করলে হয় 100,
12 স্কয়ার করলে 144 18 কে স্কয়ার করি 324 16 কে স্কয়ার করি 256 15 কে স্কয়ার করি 225 19 স্কয়ার করলে আসে 361 18 কে 324 17 কে স্কয়ার করি 289 এরপরে y এর স্কয়ার 30 কে স্কয়ার করলে 900 35 এর স্কয়ার 1225 45 কে স্কয়ার করি 2025 44 এর স্কয়ার 1936 42 এর স্কয়ার 48 এর স্কয়ার 2304 47 কে স্কয়ার করি 47 এর স্কয়ার 46 কে স্কয়ার করলে আসে 2116 এখন আমরা সবগুলো উপাদানের সমষ্টি বের করব তো আমরা সামেশন y স্কয়ার 2116 যোগ 2209 যোগ 2304 যোগ 1764 যোগ 1936 যোগ 2025 যোগ 1225 যোগ 900 তো আমাদের সামেশন y স্কয়ার আসলো 14479 14479 তো আমরা x স্কয়ার কে স্কয়ার করে x স্কয়ারটাকে সমষ্টি করে আসি 100 324 যোগ 256 যোগ 225 যোগ 361 যোগ 324 289 সামেশন এক্স স্কয়ার আসে 2023 সামেশন এক্স স্কয়ার 2023 এক্স ওয়াই করে আসি আমরা পাঁচ হাজার 404 সামেশান এক্স ওয়াই 5404 এরপরে সামেশন y 337 125 সামেশন x আমাদের 125 তো আবার একটু বলি আমাদের প্রাইস দেওয়া ছিল এবং সাপ্লাই দেওয়া ছিল আমরা যথারীতি প্রাইস কে x সাপ্লাই কে y ধরেছি মূলত এই দুইটি কলাম তোমাদের প্রশ্ন না পেলেও সমস্যা নেই বইয়ে
কারণ এই x এই দুটি কলাম তোমার প্রশ্নে দেওয়া থাকবে অর্থাৎ x ছিল আমাদের প্রাইস এবং y ছিল সাপ্লাই এটা প্রাইস দেওয়া ছিল এটি সাপ্লাই দেওয়া ছিল আমরা প্রাইস কে x ধরেছি সাপ্লাই কে y ধরেছি এবং কালপিয়ারসনের সূত্রের প্রয়োজনে আমরা এদের গুণফল xy x স্কয়ার y স্কয়ার বের করে নিয়েছি যথারীতি চলকগুলো সমষ্টি বের করেছি এখন আমরা কোরিলেশন নির্ণয় করব तो सूत्र लिखी कालपियर्सन कालपियर्सन को इफिशियंट ऑफ कोरिलेशन स्मॉल आर द्वारा सूचित करी हमरा कालपियर्सन कोफिशियंट ऑफ कोरिलेशन কালপিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কে আমরা স্মল আর দিয়ে সূচিত করি তো লিখলাম কালপিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন স্মল আর এখন সূত্রটি প্রয়োগ করি আমাদের ছিল আর ইকুয়ালস সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইনটু সামেশন ওয়াই ভাগ এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স এর হোল স্কোয়ার ভাগ এন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ভাগ এন তো আমরা এখন মানগুলি বসাই সামেশন এক্স ওয়াই ছিল আমাদের 5404 মাইনাস সামেশন এক্স 125 ইনটু সামেশন ওয়াই 337 n ছিল আমাদের 8 কারণ 8টি ভেরিয়েবল ছিল এরপরে সামেশন x স্কয়ার হয়েছে আমাদের 2023 মাইনাস সামেশন x অর্থাৎ 125 এর স্কয়ার ভাগ 8 সেম y এর অংশ y স্কয়ার ছিল 14479 মাইনাস সামেশন ওয়াই 337 এর স্কয়ার ভাগ এন ছিল 8 তো এখন আমরা ক্যালকুলেশন করি পাঁচ হাজার চারশো চার মাইনাস 125 ইন্টু 337 একে ভাগ করব 8 দিয়ে তাহলে আসে 5265.63 5265.63 নিচের অংশে 2023 মাইনাস 125 কে স্কোয়ার এবং 8 দিয়ে ভাগ তাহলে আসে 1953.13 14479 মাইনাস 337 এর স্কয়ার তাকে n 8 দিয়ে ভাগ তো আসলো আমাদের 14196.13 এরপরে বিয়োগ করি 5404 মাইনাস 5265.63 তাহলে উপরে বিয়োগ ফল আসে 138.37 138.37 নিচে আমরা
2023 মাইনাস 1953 53.13 69.87 ইন্টু 14479 মাইনাস 14196.13 282.87 তো 138.37 এটাকে গুণ করে রুট করলে আসে ইন্টু 69.87 রুট অ্যান্সার 140.58 138.37 একে ভাগ করব 140.58 দিয়ে তাহলে আমাদের রেজাল্ট আসে 0.98 অর্থাৎ এদের মধ্যে পারস্পরিক কোরিলেশন ছিল 0.98 তো এটাই আমাদেরকে কাল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলেছিল তো তোমরা বাসায় এই সূত্র দিয়ে তোমাদের কাছে যার যে বই আছে আরো কিছু প্র্যাকটিস করো তো আজকে এটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যেও সকলকে ধন্যবাদ।